অনেকদিন পর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এইটা হচ্ছে সুজির হালুয়ার একটা রেসিপি। আমি প্রথমে সুজিগুলোকে ভালোভাবে গিয়ে ভেজে নিলাম, এরপরে এলাচি দিয়ে দিচ্ছি দুটো, আর 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি এখানে, সেই সাথে কন্ডেন্স মিল্কও নিয়ে নিয়েছি। সব দুধ এবং কন্ডেন্স মিল্ক একসাথে ঢেলে দিব, এরপরে হচ্ছে ফ্রেশ নারকেলও দিয়ে দিব। ফ্রেশ নারকেল দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, এবং সেই সাথে এখানে 1 কাপ পরিমাণ সুগারও আমি দিয়ে দিব। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে, যখন দুধটা একদম সুজির সাথে মিশে যাবে তখন এটাকে নেড়ে চেড়ে একদম নামিয়ে ফেলতে হবে। আর আমার হাতের এই সুজির হালুয়াটা যে খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে। তো এটা হয়ে গিয়েছে, এখন আমি যে পাত্রে ডেকোরেশন করব সেখানে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এটাকে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ তৈরি করে নিতে হবে, যাতে দেখতে খুব সুন্দর হয়। এই যে শেপটা তৈরি করে ফেলেছি, এখন আমি এটা 2-3 ঘন্টার জন্য আমার ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেওয়ার পরে যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে, হওয়ার পরে শক্ত হয়ে যায়, তখন আমি কেটে নিব। এই যে কেটে একটা সুন্দর একটা বরফি টাইপের একটা স্টাইল করে নিলাম। আর এখানে আমি কিছু বাদামও দিয়ে দিব এটার উপরে ডেকোরেশনের জন্য। বাদাম দেওয়ার পর এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগছে। তো বাসায় আপনারা এই হালুয়াটা তৈরি করতে পারেন, এটা অনেক মজার একটা রেসিপি।